মানসিকভাবে শক্তিশালী হবার জন্য আপনাকে অনেক কিছু করতে হয়। নিজের ব্রেনকে সঠিকভাবে ব্যবহার করতে হয়। মানসিকভাবে শক্তিশালী হবার জন্য সবার প্রথমে নিজের জন্য সরি ফিল করবেন না, অর্থাৎ নিজেকে সরি বলা বা নিজেকে কারোর থেকে কম মনে করা আপনার সবথেকে বড় একটি ভুল। এটা আপনাকে কোনো কাজ করা থেকে ও সমস্যার সমাধান করা থেকে আপনাকে আটকে রাখে। যেমন আমাদের এখানে একটি পার্ক আছে, সেখানে একটি মালি পার্কটি দেখাশোনা করে, সেখানকার সমস্ত ফুলগুলোকে সে অনেক যত্ন নেয়। আমি রোজ তাকে দূর থেকে দেখতাম আর এটাই ভাবতাম যে এর কারণেই পার্কটা কত পরিষ্কার ও সুন্দর হয়ে থাকে। আর এর কিছুদিন পর আমি জানতে পারি যে ওই ব্যক্তির একটি হাত নেই। এটা শুনে আমি অবাক হয়ে যাই যে এই ব্যক্তি রোজ সময় মতো পার্কে আসে, সেটা রোদ হোক, বৃষ্টি হোক বা ঠান্ডা, সব সময় সে পার্কের খেয়াল রাখে। কিন্তু কখনোই সেই ব্যক্তি এটা কাউকে বুঝতে দেয়নি আর দেখায়ওনি যে সে এক হাতে সব কিছু করে আর তার কাছে একটা হাত নেই। তাই আপনিও নিজের কোনো দুর্বলতাকে এতটা বড় হতে দেবেন না যে সেটা আপনার সমস্যার কাছে অনেক বড় মনে হয়। এরপর হলো নিজের মাইন্ডকে অন্য কাউকে কন্ট্রোল করতে দেবেন না। আপনি যদি কাউকে রেসপেক্ট করেন বা আপনি যদি কাউকে ভালোবাসেন, তাহলে এটা তো ঠিক যে পরিবর্তে আপনিও তার কাছে ভালোবাসা চাইবেন। আর এমন কোনো মানুষকে নিজের মনে আসতে দেবেন না যা আপনাকে মানসিকভাবে দুর্বল করে। যেমন একটি ছেলে ছিল, সে খুব ভালো দাবা খেলতে পারত, সে প্রতিটি ম্যাচে জিতত কারণ তার ব্রেন অনেক পাওয়ারফুল ছিল। কিন্তু তার পরিবার তাকে সাপোর্ট করত না আর বারবার তাকে এটা বলতো যে তুই কিছুই করতে পারবি না, তোর ব্রেন অনেক দুর্বল। আর তাকে দাবা খেলতেও নিষেধ করে দেওয়া হয়। আর এই কথাটা বারবার শোনার পর যে তুই দুর্বল, তুই কিছু করতে পারবি না, এটা তার ব্রেনে বসে যায়। আর যখন কিছুদিন পর সে দাবা খেলার চেষ্টা করে, সে বারবার হেরে যায় কারণ সে ম্যাচ খেলার সময় বারবার এটাই তার ব্রেনে আসছিল যে তুই অনেক দুর্বল, তুই পারবি না। তাই প্লিজ সেই সমস্ত মানুষের কথা শোনা বন্ধ করুন যারা আপনার মধ্যে নেগেটিভ চিন্তা নিয়ে আসে। এরপর হলো বড় কোনো কিছু করার জন্য সময় তো লাগবেই, তাই ধৈর্য রাখা আপনাকে শিখতেই হবে। আপনি তাজমহল, তাজ হোটেল, ট্রেন, প্লেন, আরও বড় বড় বিল্ডিং দেখেছেন আর এদের সম্পর্কে আপনি পড়েছেন। আপনি কি কোথাও এটা পড়েছেন যে এই সব কিছু একদিনে তৈরি হয়ে গেছে বা একদিনে কেউ সফল হয়ে গিয়েছে? না, কখনোই না। এটা কখনোই হতে পারে না, কোনো কিছু একদিনে হয়ে যায় না। এর জন্য ধৈর্যের দরকার, এর জন্য সময় লাগে। তাই ধীরে ধীরে চলতে থাকুন, আপনিও আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন। এছাড়া একা থাকতে ভয় পাবেন না, কারণ খুব কম লোকই একা থাকার সাহস করে। আমরা অনেকে এটা ভাবি যে কিভাবে আমরা একা থাকব, কিভাবে টাইম পাস করব। কিন্তু যখন আপনি সত্যিই কিছু করার চেষ্টা করবেন, তখন আপনার আর কাউকে প্রয়োজন পড়বে না। আর যদি আপনি একা জন্মেছেন, তাহলে বিশ্বাস করুন আপনি একা বাঁচতেও পারবেন। এরপর কখনোই কোনো কিছু নিয়ে আফসোস করবেন না। অনেক লোক এটা ভাবে যে আমি ভালো হয়ে ঠিক করিনি, সবাই আমার সাথে খারাপই করেছে, বা আমার সাথে কেন এই খারাপটা হলো, যদি আমি এটা না করতাম তাহলে আজ এটা আমার সাথে হতো না। এই রকমের আফসোস কখনোই করা উচিত নয়। এছাড়া যদি আপনার কোনো স্পেশাল মানুষের সাথে কথা বন্ধ হয়ে যায়, তাহলে আফসোস করার কোনো দরকার নেই। কারণ ভাই, হীরা তো সে হারিয়েছে, তাই কষ্ট আপনি কেন পাবেন? এই কথাটিকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আপনাকে সে হারিয়েছে, আপনি নয়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখেছেন আর এটা আপনাকে মানসিকভাবে শক্তিশালী হতে অনেক বেশি সাহায্য করবে। সবশেষে, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।